আসছি বরেন্দ্র সংবাদে, আপনাদের সাথে আছি আমি নূপুর মাহমুদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সাইবার অপরাধ দমনে আরএমকের সাইবার অপরাধ বিভাগের যাত্রা শুরু। রাজশাহীর পদ্মায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাশিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাইবার অপরাধ দমন করতে সাইবার অপরাধ বিভাগ চালু করলো আরএমপি। বৃহস্পতিবার সকালে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কমিশনার। পুলিশ কমিশনার জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ধরনের অপরাধ সংঘটিত হয় সেসব অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করবে সাইবার ক্রাইম ইউনিট। তিনি বলেন, রাজশাহী মহানগরীতে যাতে কোনো ধরনের সাইবার ক্রাইম সংঘটিত হতে না পারে সেজন্য কাজ করবে এই ইউনিট। এছাড়া কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধীদের শনাক্ত করতেও কাজ করবে এই ইউনিট। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ে কাজ করবে সাইবার ক্রাইম ইউনিট। পুলিশ কমিশনার জানান, রাজশাহীতে স্বতন্ত্র সাইবার ক্রাইম ইউনিট ছিল না। আমি যোগদানের পর সাংবাদিকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সাইবার ক্রাইম ইউনিট গঠন করে এই ইউনিটের তত্ত্বাবধানে দক্ষ ও চৌকস পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি ঢাকা থেকে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া সাইবার ক্রাইম ইউনিটে সব ধরনের লজিস্টিক সাপোর্টও রয়েছে, ফলে খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে খুঁজতে ও ধরতে কাজ করবে এই ইউনিট। থানায় মামলা হলেও শনাক্তকরণে কাজ করবে সাইবার ক্রাইম ইউনিট। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইবার ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আরএমপি সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীকে। আজকে আমি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটা সাইবার ইউনিট আমি আজকে শুভ উদ্বোধন করলাম। ইনশাল্লাহ আগামীতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয় এই অপরাধগুলো আমরা দ্রুত তাদেরকে আমরা ডিটেক্ট করে আমরা আইনের আওতায় আনতে পারব। আগামীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে। মেট্রোপলিটন পুলিশ আমাদের জনগণের আস্থা এবং আমাদের সেবা জনগণের দোর করে আমার পৌঁছে দেবো। এই রাজশাহীর পদ্মা নদীতে ডুবে বিবেক ঘোষ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে নগরীর কালীঘাটা এলাকায় সন্তোষ ঘোষের ছেলে। বিবেক স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল 7টার দিকে বিবেক নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুন নবীর নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ডুবুরি আব্দুর রাজ্জাক 10 মিনিট পর পানির তলদেশের বিবেককে খুঁজে পায়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় বর্জ্য থেকে জ্বালানি তৈরি ব্যাপারে তথ্য উপাত্ত উপস্থাপন করেন ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান স্কলার্স পাওয়ার লিমিটেড কোম্পানি বাংলাদেশি প্রতিষ্ঠান ইনডিউরিং এনার্জি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির এমডি কে এম নুরি আলম, ডিরেক্টর মোহাম্মদ দিন ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুর রশিদ ও আলবার্ট হোসেন, ডিরেক্টর মজুমদার আসিফ ইকবাল, বিজনেস ডেভেলপমেন্টের অফিসার নাজমা ইয়াসমিন প্রেমা, লাইফ অ্যান্ড স্যাডোর মোহাম্মদ রিয়াল আকন্দ। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র এক ও পারনং ওয়ার্ড কাউন্সিলর শরফুল ইসলাম বাবু, 5 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে নোয়াখালীর চৌমুহনি, মায়াজদি বাজার, পৌর বাজার ও সোনাপুর বাজারে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা পেঁয়াজের দাম নিয়ে বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের কথা শুনে বলেন, পেঁয়াজ মজুদ না করে ক্রয় দাম অনুযায়ী বিক্রি করার অনুরোধ জানান। করোনা আতঙ্কের গ্রাসে স্তব্ধ জনজীবন একটু একটু করে শ্বাস নেওয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতেই মানবজাতিকে করোনা মুক্ত করতে মা আসছে মর্তে। ইতিমধ্যেই পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো মহালয়া, যার মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহ্বান করা হলো। অন্যান্য বার শপিং থেকে প্যান্ডেল হপিং এর প্ল্যান করা হয়ে যায় সকলেরই। তবে বলা বাহুল্য, এই বছরের পুজো অন্যান্য বছরের মতো নয়। মহামারীর দুর্যোগ মাথায় নিয়ে এবার হবে মাতৃবন্দনা। দুর্গাপূজার বিষয়ে বাঙালির আবেগ সবচেয়ে বেশি জড়িয়ে থাকে। সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। তবে এই বছরটাতে কি তা সম্ভব হবে? কোথাও যেন প্রতিটা আশার শেষে একটা কিন্তু রয়েছে, মা আসছে বলে কথা। এ সময়টা তো পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকারই বিশেষ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। 2020 সালের করোনা মহামারীর আবহে বিশেষ এই দিনে মায়ের আসার অপেক্ষা শেষ হয়। মহালয়া মানেই মায়ের আসার সময়। শাস্ত্র মতে 2020 সালে মা দুর্গার আগমন হবে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে স্বামীর ঘর থেকে রওনা দেবেন তিনি। বিশেষজ্ঞদের মতে দোলায় আগমনের অর্থ মোড়ক, ফলে পুজোর বা তার পরবর্তী সময়েও মহামারীর পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। 2020 সালে মায়ের গমন এবার গর্জে, অর্থাৎ হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দিবেন স্বর্গে। গর্জে চড়ে গমনের ফল শুভ হয়। 2020 সালে দুর্গাপূজা শুরু হবে 21 অক্টোবর বুধবার। এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।